আবার আসলাম কক্সবাজার প্রায় বছর খানেক পরে। আমার ভালো লাগার বিষয়টা হলো যে রিসোর্টের একবারে পর্যটক মুখরিত এরিয়া থেকে একটু দূরে, একটু খালি জায়গায় হাঁটা। ভালো লাগার আরেকটা জায়গা হলো ঝাউবন। এই যে ঝাউবনগুলোর মাঝখান দিয়ে হাঁটার মতো মোটামুটি পরিবেশ আছে। এর পিছনে আছে স্টেডিয়াম, পুলিশের একটা ক্যাম্প আছে। এই জায়গাটা মোটামুটি দুপুরের রোদের মধ্যে বেশ খালি। যারা আমার মতো মোটামুটি একটু একাকিত্ব বা ন্যাচারাল সাউন্ড মানে আসলে আর্টিফিশিয়ালিটি থেকে একটু দূরে থাকতে চান কিছুক্ষণ, একবার একান্ত প্রকৃতির সান্নিধ্যে যেটা বলা হয়, তাইলে এরকম একটু রিসোর্ট থেকে একটু দূরে চলে আসতে পারেন এমন দুপুর টাইমে। দুপুর টাইমটা স্পেশালি এর জন্য বলা, কারণ অন্য সময় তো মানুষদের ভিড় থাকবে। তো এই জায়গাটা হচ্ছে যে লাবণী পয়েন্ট থেকে সামান্য প্রায় 200 মিটার সামনে আসলাম। অনেক দূর পর্যন্ত বিস্তীর্ণ খোলা জায়গা আছে, আমি অনেকক্ষণ ধরে হাঁটলাম, তো বেশ ভালো লাগতেছে। আল্লাহর এই অপরূপ সৃষ্টি, সাগর যখন যেন সময়ের সাথে সাথে এক এক দিনের এক একটা সময় এক একটা ভিউ নিয়ে আসে, ইভেন এক একটা ঋতুতে এক এক ভিউ নিয়ে আসে। সকালে একটা সুন্দর, বিকেলে আরেক ধরনের, ইভেন তপ্ত দুপুর, দুপুরও মনে হয় যে আরো একটা অন্যরকম একটা সুন্দর, অন্যরকম একটা ভালো লাগে, যেটা সারাক্ষণই সুন্দর। তো শুভকামনা সবার জন্য, আশা করি আমার মতো যারা আছেন তারা শীতকালে না আসে আর একটু আগেই চলে আসবেন এবং আমার মতো একাকি ঘুরে যাবেন। জি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।